أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته لندن থেকে আমাদের সম্মানিত সদস্য শাহেদ ভাই এর আগে তাকদীর সম্বন্ধে প্রশ্ন করেছিলেন অর্থাৎ ঈমানের সর্বশেষ রুকন তাকদীর সম্বন্ধে জানার চেষ্টা করেছিলেন বা প্রশ্ন করেছিলেন জি শাহেদ ভাই তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের অন্যতম রুকন কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে জিবরিলের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি তুমি ঈমান আনয়ন করবে তাকদীরের ভালো এবং মন্দ উভয়ের প্রতি সুতরাং এই বিশ্বাস করা আবশ্যক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছুর স্রষ্টা তিনি সবকিছু সৃষ্টি করেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নির্ধারণ করেছেন এই হচ্ছে তাকদীরের অর্থ ভালো এবং মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে সবকিছুই আল্লাহ তাআলা জানেন লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জানা অনুযায়ী সবকিছুই লিখে দিয়েছেন এবং পৃথিবীতে যা কিছু হবে সেই পূর্বের নির্ধারণ লিখন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম অনুযায়ীই হবে এই হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনয়নের অর্থ অর্থাৎ আপনি এই পৃথিবীতে কয় বছর বাঁচবেন কি খাবেন এবং কি আমল করবেন এগুলো হচ্ছে তাকদীর তাকদীরের মানে হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুই জানেন সবকিছু সর্ববিষয়ে আল্লাহ তাআলা অবগত রয়েছেন এই হচ্ছে তাকদীরের অর্থ কিন্তু আল্লাহ তাআলা সবকিছু নির্ধারণ করেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনতা দেননি কাজকর্মের স্বাধীনতা দেননি দেননি আমল করার স্বাধীনতা দেননি ইমান বা কুফরি দুটোর যে কোনো একটা বাছাই করার ইখতিয়ার বা স্বাধীনতা দেননি এটা কিন্তু নয় অর্থাৎ তাকদীরের লিখন বা তাকদীর নির্ধারণ করা বান্দার স্বাধীনতাকে খর্ব করা নয় তাকদীর মানে হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন আল্লাহ তাআলার এলেম পৃথিবীতে যা কিছু হবে আপনার আমার যা কিছু হবে ভবিষ্যতে এবং মরার পরে এবং আগে জান্নাতে যাব না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সব কিছু আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলার এলেম যেহেতু পরিপূর্ণ তাই আল্লাহ তাআলা সব কিছু জানেন এই হচ্ছে তাকদীরের সাধারণ অর্থ এবং সরল অর্থ অনেক মানুষ তাকদীর সম্বন্ধে ভুল বুঝেছে তারা মনে করে যে তাকদীরে লেখা আছে বলেই কেউ জাহান্নামে যাবে লেখা আছে বলেই জান্নাতে যাবে আমলের দরকার নাই এরকম ধারণা করা সম্পূর্ণ ভুল কোরআন এবং হাদিসের কোথাও এটি উল্লেখ করা নাই যে তাকদীরে লেখার কারণেই কেউ জাহান্নামে যাবে লেখার কারণেই কেউ জান্নাতে যাবে এটা কোথাও নাই বরং আমল অনুযায়ী আমল অনুযায়ী পরিণাম ফল নির্ধারিত হবে জান্নাত বা জাহান্নাম বাহ্যিক দৃষ্টিতে আমল অনুযায়ী ফয়সলা হবে তাকদীরের লিখন অনুযায়ী নয় বা আমল না করলেও কেউ জান্নাতে যাবে আমল করেও কেউ জাহান্নামে যাবে এমন কোনো কথা নেই কোরআন হাদিসে এটা বলা হয়নি বরং আল্লাহর এলেম অনুযায়ী আল্লাহ তাআলা জানেন কে জান্নাতি আমল করবে কে জাহান্নামে আমল করবে সেই জানা অনুযায়ী আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বা লিখেছেন সুতরাং বান্দাই কর্ম করে এবং বান্দাই এর প্রতিদান পায় এই হচ্ছে তাকদীর সম্বন্ধে কথা তাকদীর সম্বন্ধে এত সংক্ষেপে বলে শেষ করা যাবে না আসলে তাকদীর সম্পর্কে বেশি তর্ক বিতর্ক করাও ঠিক নয় তাকদীর হচ্ছে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার গোপন হিকমত গোপন রহস্য এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না এটা সম্পূর্ণ আল্লাহর এলেম আল্লাহর এলেমের অধীনে সুতরাং এ বিষয়ে মানুষের তর্ক বিতর্ক করা ঠিক নয় বেশি বাড়াবাড়ি করা বেশি গভীরে যাওয়া ঠিক নয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার আদেশ দিয়েছেন আমরা আমল করব ভালো ভালো আমল খারাপ পথ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আমরা তা থেকে দূরে থাকব এটাই হচ্ছে এখানে মূল কিন্তু কার তকদিরে কী লেখা আছে লাউহে মাহফুজে কী আছে এটা দেখার দায়িত্ব আমার আপনার নাই সুতরাং আমার আপনার দায়িত্ব হচ্ছে আমরা ভালোটা গ্রহণ করব কল্যাণকর যেটা আমার জন্য নিজের জন্য দুনিয়া এবং আখেরাতে সেই আমল আমি করব এবং যা আমার জন্য ক্ষতিকর এবং তা থেকে দূরে থাকব এবং ভালোটা অর্জন করতে গিয়ে দুনিয়াতে যদি আমি প্রচুর চেষ্টা করি তারপরে যদি না পাই তাহলে সবুর করব ধৈর্য ধারণ করব এবং বিশ্বাস করব যে আল্লাহ তাআলা এটা আমার ভাগ্যে লিখে নাই যার কারণে আমি এটা অর্জন করতে পারিনি এভাবে বিশ্বাস করলে তার মনের ভিতরে সান্ত্বনা আসবে এবং নিজেকে বিষয়ে একটা দোষারোপ করবে না এবং সে আপত্তি করবে না এবং তার দুঃখ এবং টেনশনও কমে যাবে সুতরাং তাকদীরের প্রতি ইমানই মানুষকে সান্ত্বনা দেয় মানুষকে আশ্বস্ত করে কোনো কিছু পাওয়ার জন্য মানুষজন প্রচুর চেষ্টা করে এবং সে যদি তাকদীরের প্রতি ইমান না রাখে তাকদীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস যদি তার না থাকে এবং সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় যদি বিশ্বাস না থাকে তাহলে সে আফসোস করে
এক দুঃখের সাথে সে আরেকটা জ্বালা যন্ত্রণা ভোগ করে। এক তো সে একটা জিনিস হারালো, অর্জন করতে পারলো না, আর দ্বিতীয়ত সে মানসিকভাবে সে টেনশন করতেই থাকলো। আর ওই ব্যক্তি যদি বিশ্বাস করে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যা হওয়ার হয়েছে, আমার আমি চেষ্টার ত্রুটি করি নাই, সুতরাং এখানে আমার কোনো দোষ ছিল না, সুতরাং দুর্ঘটনা ঘটেছে, আমার নসিবে ছিল বলেই ঘটেছে, এটা ভেবে সে মনকে সান্ত্বনা দিতে পারবে এবং আত্মতৃপ্তি অনুভব করবে। মোট কথা, তাকদীর সম্বন্ধে আলেমগণ প্রত্যেক আলেমই তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী কথা বলে যাচ্ছে, মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। একজনের কথা আরেকজনের চেয়ে আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো আমি যেটা বুঝি তাকদীর সম্বন্ধে, যেটা বুঝেছি আলেমদের বক্তব্য থেকে, তাকদীর মানে হচ্ছে নির্ধারণ। অর্থাৎ আল্লাহ তাআলাই সবকিছু নির্ধারণ করেছেন, পাহাড় পর্বত আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বয়স রুজি আমাদের গতি প্রকৃতি সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সবকিছু তিনি জানেন। এই হচ্ছে তাকদীর, এর বেশি কিছু না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।